गुड मॉर्निंग चिल्ड्रेन, वेलकम बैक टू आवर ई लर्निंग क्लास। अनेक दिन पर आबार तोमादेर साथे आमी एसेछि पुजोर पर। निश्चय प्रत्येके खूब भालो आछो, सुस्थ आछो एबं खूब मजा करेछो पुजो, तई तो? तो एबार आमादेर पुजो शेष हये गेछे, मोटामुटी बर्षणेर मध्ये आबार आमादेर फिरे आसते हबे पुरोनो छन्दे। तो टर्म ओन असेसमेंट तोमादेर होते चलेछे। आमी आगेर भिडियोते तोमादेर टर्म ओन सिलेबास निये आलोचना करेछि, आमी ई पोर्टाले दिये देवार चेष्टा करब सेटा। एबं सेई संक्रांत जदि कोनो डाउट्स थाके, कोनो प्रश्न थाके, आमार साथे ई पोर्टाले जोगाजोग करबे। तो आमरा आसि मूल आलोचनाय। आमरा छिलाम रामायणेर किष्किंधा कांड, এই অংশে আমরা ছিলাম, এবং কিষ্কিন্ধা কাণ্ডের কিছু অংশ আমরা পড়েছিলাম, যেখানে রাম এবং সুগ্রীবের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, এবং সেই বন্ধুত্বের প্রতিজ্ঞা স্বরূপ তারা, বন্ধুত্বের প্রতিদান স্বরূপ তারা প্রতিজ্ঞা করেছিলেন যে দুজন কিন্তু দুজনের শত্রুকে নিধন করবেন, তাই তো? চলো দেখি এর পরের ঘটনা কি বলছে আমাদের। পেজ নাম্বার 28। লক্ষ্মণ জিজ্ঞেস করলেন, কি করলে তোমার মনের সন্দেহ দূর হয়? সুগ্রীবের মনে আনন্দ হয়েছিল ঠিকই, যে সে রাজা হতে চলেছে, রাম হয়তো তাকে রাজা করে দেবে বালিকে মারার পর। কিন্তু বালিকে কি আদেও, বালির মতো মহাবীরকে কি রামচন্দ্র আদেও হত্যা করতে পারবেন? এই সম্পর্কে কিন্তু সুগ্রীবের মনে একটা দ্বিধা ছিল। তাই লক্ষ্মণ তাকে জিজ্ঞেস করেছিলেন যে এই সন্দেহ বা এই দ্বিধা তোমার কি করলে দূর হবে। তিনি বললেন, ওই যে পাশাপাশি সাতটা তাল গাছ দেখছো, তাদের একটাকে এক বাণে ফুটো করে দাও দেখি, তবেই বুঝবো তুমি বালির সঙ্গে পারবে। অর্থাৎ কি না, সুগ্রীব রামকে একটা টেস্ট দিলেন যে তোমাকে এই টাস্কটা পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে তুমি বালির সমকক্ষ। রাম তখন একটি বাণ ছুড়লেন। বাণ মহাশব্দে সাতটি তাল গাছকে ভেদ করে ঋষ্যমুখ পর্বতকে ফুঁড়ে পাতালে গিয়ে আবার সেখান থেকে ফিরে রামের তুনে এসে ঢুকে পড়ল। সুগ্রীব বানরদের সঙ্গে আনন্দে জয় রাম বলে রামের পায়ে লুটিয়ে পড়ল। একটা ছোট্ট ইনসিডেন্ট এটা, যে রাম কিভাবে তার নিজের শক্তির পরিচয় বালির কাছে দিয়েছিলেন। কেমন এই ঘটনাটা একটু মনে রাখবে যে কিভাবে এই কাজটা হয়েছিল। রাম সুগ্রীবকে পরামর্শ দিলেন, বালির সঙ্গে মল্লযুদ্ধ করো। কেমন কুস্তি আর কি, মল্লযুদ্ধ করো। তো রামের ভরসায় সুগ্রীব বালির দরজায় হাঁকাহাঁকি করতে লাগলেন। দুই ভাইয়ের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। বালির গায়ে সুগ্রীবের চেয়ে জোর অনেক বেশি। বালির ঘুষিতে সুগ্রীব অজ্ঞান হয়ে পড়ল। সে তো গিয়েছিল রামের প্ররোচনায় বা রামের ইন্ধনে, সেটা ঠিকই। দুই ভাইয়ের মধ্যে ভীষণ মল্লযুদ্ধ শুরু হলো, এটাও ঠিক। কিন্তু কি হলো, তারপর বালির ঘুষিতে কিন্তু সুগ্রীব অজ্ঞান হয়ে গেল, কারণ বালি ছিল সুগ্রীবের থেকে অনেক বেশি শক্তিশালী। তখন রাম আড়াল থেকে বালিকে বাণ মারলেন। বালি রাজা মাটিতে পড়ে ধরফড় করতে লাগলেন। রাম লক্ষণ ছুটে গিয়ে তার কাছে দাঁড়ালেন। রাম কিন্তু কিছুটা বলা যেতে পারে অন্যায় যুদ্ধে বালিকে হত্যা করলেন নির্মমভাবে। আড়াল থেকে বালিকে কিন্তু মারলেন, বাণ ছুড়লেন, তার সামনাসামনি কিন্তু যুদ্ধ করলেন না। কেমন বালি রাজা বিলাপ করে রামকে বললেন, রাম তুমি এত বড় বীর হয়েও লুকিয়ে আমাকে বাণ মারলে, এ তো কাপুরুষের কাজ। মানে বালি ভীষণভাবে মর্মাহত হয়েছে যে তার ভাই সুগ্রীব তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু রাম তুমি তো এক মহান বীর, তুমি তো এক বলশালী মানুষ, তুমি কি করে লুকিয়ে আমাকে এরকমভাবে কাপুরুষের মতো আমাকে পিছন থেকে প্রহার করলে? রাবণকে মেরে তোমার যদি সীতা উদ্ধারের প্রয়োজনই ছিল, আমাকে বললে না কেন? আমি রাবণকে লেজে বেঁধে তোমার কাছে এনে দিতাম। সে এতটাই ক্ষমতার অধিকারী বালি, বা নিজেকে এতটাই বলশালী সে মনে করে, সে কিন্তু বলল যে রাবণকেই হত্যা করা বা রাবণের কাছ থেকে সীতা উদ্ধারই যদি তোমার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তুমি আমায় কেন বললে না, সুগ্রীবকে না বলে? আমি লেজে বেঁধে রাবণকে তোমার কাছে এনে দিতাম। বালির স্ত্রী তারা খবর পেয়ে ছুটে এসে কাঁদতে কাঁদতে রামকে অভিশাপ দিলেন। রাম, তুমি যেমন অন্যায় যুদ্ধে আমার স্বামীকে মারলে, তেমনি সীতাকে পেয়েও তুমি আবার কিন্তু তাকে হারাবে। বালির স্ত্রী তারা তখন সদ্য স্বামীহারা হয়েছেন, এবং স্বামীহারা হয়ে তিনি কিন্তু এক প্রকার উন্মাদিনীর মতো রামকে অভিশাপ দিলেন যে তুমি এই যে লুকিয়ে যুদ্ধ করলে এবং লুকিয়ে আমার স্বামীকে প্রহার করলে এবং অন্যায়ভাবে সুগ্রীবের সাথ দিয়ে বিনা দোষে তুমি অন্যায়ভাবে বালিকে হত্যা করলে,
আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে পরবর্তীকালে তুমি সীতাকে যখন খুঁজেও পাবে তারপরেও কিন্তু তোমাকে আবার সীতাকে হারাতে হবে। আমি বলেছিলাম যে রামায়ণের মধ্যে বেশ কিছু ঘটনার এরকম আমরা আগের কাণ্ডগুলোতেও পেয়েছি যে পূর্বাভাস কিছু কিছু থাকছে, ভবিষ্যতে কি ঘটতে পারে সেই ঘটনার ইঙ্গিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। যেমন মনে করে দেখো, একদম আদিকাণ্ডে অযোধ্যার রাজা দশরথকে কিন্তু সেই অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি কিন্তু পুত্র শোকে প্রাণ হারাবে, আর ঘটনাও ঘটেছিল ঠিক সেই একই রকম। রামের শোকে বা রামের বনবাসের খবরে কিন্তু দশরথ প্রাণ ত্যাগ করেছিলেন। এখানেও কিন্তু ভবিষ্যতের একটা ঘটনার বীজ নিহিত হলো যে রাম এবং সীতার কিন্তু বিচ্ছেদ ঘটবে আবার। বালির ছেলে অঙ্গদকে রাম ও সুগ্রীবের হাতে দিয়ে মারা গেলেন। তারা এবং বালি দুজনেই কিন্তু রাম এবং সরি বালি কিন্তু তার নিজের ছেলে অঙ্গদকে রাম এবং সুগ্রীবের হাতে দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন। রাম যথারীতি সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বানালেন এবং অঙ্গদ হলেন যুবরাজ। রাজা সুগ্রীবের আদেশে হনুমান, জাম্বুবান, অঙ্গদ ও অন্যান্য বানর সেনাদের নিয়ে সীতার খোঁজে বেরিয়ে পড়লেন। সুগ্রীব তখন রাজা হয়ে গেছিল এবং তার আদেশ মতো হনুমান, জাম্বুবান, তার অধীনস্থ যে সমস্ত বানররা ছিল, তারা তার বন্ধু হোক বা মন্ত্রী হোক বা সভাসদ, তারা প্রত্যেকের দিকে দিকে বেরিয়ে পড়লেন কিন্তু সীতার খোঁজের জন্য। এক মাস হয়ে গেল, কোনো দলই সীতার সন্ধান করতে পারলেন না। অঙ্গদ ও হনুমান তার দলবল নিয়ে মলয় পর্বতের ধারে এলো। আরও এক নতুন পর্বতের নাম পাচ্ছি আমরা, মলয় পর্বত। পর্বতের উপর জটায়ুর দাদা সম্পাতি বসে আছে। জটায়ুকে মনে আছে নিশ্চয় তোমাদের, অরণ্যকাণ্ডে জটায়ু রাবণকে বাধা দিতে গিয়েছিল সীতাহরণের কাজ থেকে, এবং সেখানে রাবণের তরোয়ারের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার প্রাণ হারিয়েছিল। তো সেই জটায়ুর দাদা কিন্তু সম্পাতি। হ্যাঁ, এই সম্পাতি কোথায় বসেছিল? মলয় পর্বতের উপর। সম্পাতি বলল, লঙ্কার রাজা রাবণ একটি মেয়েকে এই পথে দক্ষিণ দিকে নিয়ে গেছে, অর্থাৎ রাজ্যের সীমানা নির্দেশ করছে, লঙ্কা রাজ্যের সীমানা নির্দেশ করছে এবং তাকে বলছে যে এই রাজ্যের দক্ষিণ দিকে কিন্তু সে দিশা দেখাচ্ছে, তাকে নিয়ে গেছে। আর কোন একটি মেয়েকে নিয়ে গেছে, সম্পাতি তখনও পর্যন্ত জানে না মেয়েটি কে। তো মেয়েটি হা রাম হা রাম বলে কাঁদছিল, সেই বোধহয় সীতা। এতক্ষণ পর হয়তো সে যখন সীতার খোঁজ জানতে পারছে যে এরা সবাই সীতার খোঁজ করতে এসছে, তখন সে তার নিজের মনোভাব ব্যক্ত করছে যে হারাম হারাম বলে কাঁদতে কাঁদতে যে মেয়েটি, রাবণ জোর করে যে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল, সেই বোধহয় তোমাদের সীতা। তোমাদের সামনে যে নীল সাগর দেখতে পাচ্ছ, এরপরেই রাবণের রাজ্য, লঙ্কা রাজ্য। সীতাকে রাবণ অশোক বনে রেখেছে। এই পর্যন্ত কিন্তু সম্পাতি তাকে সমস্ত ঘটনার মানে সামনে আর কি ঘটতে চলেছে বা কোন রাজ্যে যেতে পারে বা সীতা কোথায় থাকতে পারে তার কিন্তু একটা ধারণা সম্পাতি দিয়ে দিয়েছে হনুমান, জাম্বুবান এবং অঙ্গদ এদের কাছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের কিষ্কিন্ধা কাণ্ড পুরো অধ্যায় আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আসছি তোমাদের সাথে এই কিষ্কিন্ধা কাণ্ডে প্রশ্নোত্তর অংশ নিয়ে। খুব ভালো করে বাড়িতে পড়ো এই অংশটুকু। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।